বিকেলে যখন হাঁসকে ঘরে তুলি, ঘরে তোলার পরে কিভাবে খাদ্য মেডিসিন আলাদা করে দেই, সারা রাত হাঁসগুলো কিভাবে থাকে, কোথায় থাকে, হাঁস ঘরে তোলার পর হাঁসের বিচরণের জায়গা কিভাবে পরিষ্কার রাখি, এবং পরের দিন সকালবেলা হাঁসের যত্ন, পরিচর্যা, খাদ্য, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব, কিংবা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বিকেল হয়ে গেছে, অর্থাৎ আসরের আজান পার হয়ে গেছে, এখন হাঁসগুলোকে ঘরে তোলার পালা। ঘরে তোলার আগে ঘরটা পরিষ্কার এবং শুকনো রাখা আমাদের দায়িত্ব, তাই সে কাজটা দুপুরবেলায় আমরা করে নিয়েছি। এখন হাঁসগুলোকে ঘরে তুলব। ঘরে তোলার পরে যে কাজ থাকে, সারা রাত কিন্তু এখানে হাঁসগুলো থাকে, তাই সারা রাতে যে পানির চাহিদা সেটা পূরণ করার জন্য কিছু পাত্রতে আমরা পানি দিয়ে রেখেছি। সেই পানিটা যেন পুরো ঘরে ছিটে না যায় কিংবা পড়ে না যায়, এজন্য এক সাইডে আমরা বাঁশের এরকম বেড়া দিয়ে একটা ঘিরার ব্যবস্থা করেছি, যাতে করে পানিটা সমস্ত ঘরে ভিজে না যায়। তো পানি এক জায়গায় দিয়েছি এবং খাদ্য তাদের চাহিদা মতো দিয়ে রেখেছি। সারা রাত এই খাদ্য কিংবা এই পানি খাবে। পানিটা সারা রাত চাহিদা থাকলেও খাদ্যটা কিন্তু সারা রাত চাহিদা থাকে না, কারণ সারা দিন তো খাবার খায়, কিন্তু পানির চাহিদা সব সময় থাকে। তাই কমসে কম 3-4 পর্যন্ত যেন পানিটা থাকে, এই রকম পানি আমরা দিয়ে রেখেছি। তো রাতের কাজ ঘরে কিন্তু কমপ্লিট। এবার আসেন বাহিরটা, যেখানে হাঁসগুলো বিচরণ করে। এই জায়গাতে সারাদিন যেহেতু হাঁস বিচরণ করে, নোংরা করে ফেলে, মলত্যাগ করে, তো হাঁসগুলো যখন থাকে তখন তো পরিষ্কার করার কোনো ওয়ে নেই। এখন যেহেতু হাঁসগুলো বাহিরে চলে গেছে, পুরো জায়গাটা মোটরের পাইপের সাহায্যে আমরা পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করতে 1-1.5 ঘন্টা যদি সময় লাগে, তারপরেও আমাদের পরিষ্কার করতে হয়। তো পুরো খামার পরিষ্কার করে, পাত্রগুলো মেঝে পরিষ্কার করে, সেগুলোতে পানি ভরাট করে, হাউসগুলো পরিষ্কার করে, সেগুলোতে পানি ভরাট করে, দেন আমরা কিন্তু খামার থেকে চলে যাব। কারণ বিদ্যুতের সাহায্যে যেহেতু আমরা পানি নিয়ে থাকি, তাই বিদ্যুৎ যখন তখন কিন্তু চলে যেতে পারে। তাই পানির ব্যবস্থাটা আমরা রাত্রেই করে যাই এবং পুরো খামারটা আমরা পরিষ্কার রাত্রেই করে যাই, যাতে করে সকালবেলা সুন্দর এবং পরিপাটি একটা খামার আমরা হাঁসগুলোকে উপহার দিতে পারি। তো এরপর সকালে কী হয় কিংবা সকাল থেকে সারাদিন অবধি কী করি, এটা দেখার জন্য অবশ্যই চোখ রাখুন। আচ্ছা, সকাল হয়ে গেছে, হাঁসকে বাহিরে বের করার জন্য চলে আসলাম, কিন্তু আনফর্চুনেটলি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টিতে যদি হাঁসগুলোকে বের করি সারাদিন হাঁসগুলো ভিজে যাবে। আর আকাশের মেঘের অবস্থা এত, মেঘের ঘনঘটা, যে সারাদিন বৃষ্টি হচ্ছে থামবে না এরকম বোঝা যাচ্ছে। তো সারাদিন কিন্তু এই ঘরেই হয়তো বা হাঁসগুলো রেখে দিতে হবে, কিন্তু এই ঘরে সারাদিন আদৌ কি হাঁসগুলো রাখা সম্ভব? রাত্রে সারা রাত হাঁসগুলো এখানে ছিল, সারাদিন যদি এখানে থাকে ঘরের নোংরার পরিমাণটা অনেক বেড়ে যাবে। তাই যতদূর সম্ভব, যতক্ষণ বৃষ্টি বেশি হবে ততক্ষণ আমরা ঘরে রাখবো। এখন ঘরে যে রাখবো, ঘরে খাবার কিংবা পানির চাহিদা থাকবে, কারণ রাত্রে যে পানি দিয়েছিলাম, খাবার দিয়েছিলাম, সেগুলো শেষ করে ফেলেছে। তো পুনরায় খাবার পানি দিয়ে আমরা ঘরে হাঁসগুলো রেখে চলে যাচ্ছি এবং ওয়েট করছি যে কতক্ষণে বৃষ্টি কমে। যতক্ষণ বৃষ্টি না কমবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে খাদ্য এবং পানির ব্যবস্থা রাখবো, এবং সারাদিনে কোন সময়টাতে একটু বৃষ্টি কম থাকে সেই সময়টাতে একটু হাঁসগুলোকে বের করে দিয়ে গোসল করিয়ে দেন ঘরটা পরিষ্কার করে আমরা কিন্তু হাঁসগুলোকে পুনরায় ঘরে প্রবেশ করাবো। তো এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার দ্বিতীয় খামারে। তো দ্বিতীয় খামারে কিন্তু সেম, এখানেও বৃষ্টি হচ্ছে, এখানেও হাঁসগুলো কিন্তু ঘরে বন্দি আছে। তো এখানকার বাইরে যে বিচরণের জায়গা সেটা কিন্তু আমরা প্রতিদিন পরিষ্কার রাখতে পারি না, তাই 1 ঘন্টার জন্য হলেও এই জায়গাতে আমরা হাঁসগুলো রাখতে পারবো না। যখন বৃষ্টি কমবে আমরা অপেক্ষায় থাকবো, বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে একটু পুকুরে নামিয়ে দিব এবং ঘরটা যত সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করব। তো একটু বৃষ্টি কমেছে, আমরা হাঁসগুলোকে নামিয়ে দিলাম, এখন যত সম্ভব আমরা ঘরটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করব এবং ঘরের ভিতরে পানি এবং খাদ্য আমরা দিয়ে চলে যাব। তো 1 ঘন্টা বাহিরে রাখার পর পুনরায় ঘরে উঠালাম। ঘরে উঠিয়ে এখানে খাদ্য পানি দিয়ে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি।
যদিও সারা দিন এখানেই রাখতে হবে, কিংবা এখন কিন্তু বিকাল হয়ে গেছে, সারা দিন রাখতে হবে এবং রাতেও রাখতে হবে। জানি না আগামীকাল কি হবে, বৃষ্টি থামবে কি না, যদি বৃষ্টি না থামে আরও কষ্ট হবে, কিংবা হাঁসগুলোর একটু সমস্যা হয়ে যেতে পারে। তো চলুন আবার আমাদের এক নম্বর খামারে চলে যাই। তো আছড়ের রাজান অনেক আগেই কিন্তু দিয়ে দিয়েছে, সারাদিন যেহেতু বৃষ্টি ছিল, টিপ টিপ করে যখন বৃষ্টি পড়ছিল তখন আমি দ্বিতীয় খামারে হাঁসগুলো ছেড়ে দিয়েছি এবং ছেড়ে দিয়ে সেখানকার ঘর পরিষ্কার করে আবার সেই হাঁসগুলোকে প্রবেশ করানোর পর এই প্রথম খামারে যখন আসি তখন কিন্তু বৃষ্টি থামছেই না। তো এই যে বৃষ্টি থামছেই না, সারাদিন যেহেতু হাঁসটা ঘরে ছিল, হাঁস ঘর নোংরা হয়ে গেছে এবং হাঁসের যে পানির চাহিদা সেটা কিন্তু পূরণ করতে পারিনি, তাই কিছুক্ষণের জন্য হাঁসগুলো ছেড়ে দিলাম। হাঁসগুলো গোসল করছে, পানি খাচ্ছে এবং খাবার খাচ্ছে। এই সুযোগে আমরা ঘরটা একটু পরিষ্কার করে নিব। সারা রাত এবং সারা দিন এই ঘরে হাঁসগুলো থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা নোংরা হয়ে গেছে। এই নোংরার মধ্যে আমরা যদি সারা দিন সারা রাত হাঁসগুলোকে রাখি পরিষ্কার না করে, এখান থেকে রোগের সৃষ্টি হবে, এখান থেকে জীবাণুর মাধ্যমে হাঁসের কিন্তু অনেক হচ্ছে রোগ হতে পারে। এজন্য এই ঘরটা যথাসম্ভব আমরা এখন পরিষ্কার করব, বালু ছিটিয়ে দেব, এখানে আবার খাদ্য পানি দিয়ে দেন হাঁসগুলোকে ঘরে তুলে ফেলবো। তো বাহিরে যে খাবার দিয়ে দিয়েছি সেগুলো হচ্ছে খাচ্ছে, পানি খাচ্ছে এবং যে গোসলের চাহিদা, হাঁসের কিন্তু গোসলের চাহিদা থাকবেই, তো এখন গোসল করছে। যদিও বৃষ্টি পড়ছে একটু ঠান্ডা লাগবে, তো ঠান্ডার জন্য অবশ্যই বাহিরে যেহেতু বিচরণ করছে এক ঘন্টার জন্য হলেও আমরা দুটো মেডিসিন দিব, কিংবা দুটো মেডিসিন দিতে হবে, একটা হচ্ছে জ্বরের মেডিসিন আর একটা হচ্ছে ভিনেগার। তো এই দুটো মেডিসিন দেওয়ার কারণ হচ্ছে হাঁসের ঠান্ডা লেগে যেতে পারে কিংবা জ্বর আসতে পারে, এজন্য জ্বরের মেডিসিন অর্থাৎ নাপা ট্যাবলেট আর একটা হচ্ছে ভিনেগার। এই যে স্যাঁতস্যাঁতে পানি কিংবা এই যে কাদাযুক্ত মাটি পানি এগুলো খাচ্ছে, এ থেকে হাঁসের পেটের গোলযোগ হতে পারে কিংবা খাদ্যে অরুচি হতে পারে, এজন্য আমরা ভিনেগার দেবো। তো সব মিলিয়ে বৃষ্টির দিনে দুটো খামারের কাজ একটু বেড়ে গেছে, হাঁসের একটু সমস্যা হচ্ছে, হাঁসরা ফিল করছে, অসুবিধা ফিল করছে, কারণ তারা সবসময় বাহিরে বিচরণে অভ্যস্ত, ইচ্ছামতো গোসল করে, ইচ্ছামতো খাবার খায়, তো বৃষ্টির কারণে ঘরে বন্দি ছিল, সব মিলিয়ে তারা একটু অস্বস্তিকর পরিবেশে আছে আর আমরাও কিন্তু একটু অস্বস্তিকর পরিবেশে আছি, একটু ভীতিকর অবস্থানে আছি। তো সব মিলিয়ে বৃষ্টির সময় আমাদের একটু সতর্ক থাকতে হবে, বৃষ্টির সময় আমাদের পূর্ব সতর্কতাগুলো অবলম্বন করতে হবে, খামারটা পরিষ্কার রাখতে হবে, হাঁসকে সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে। তো এই ছিল হচ্ছে একদিনের ইনফরমেশন। ইনফরমেশনগুলো কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর কেউ যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, নিয়মিত খামার বিষয়ক নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কর্মক্ষেত্র থেকে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করবেন। আল্লাহ।